প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অনেক মানুষ তবলিগে গিয়ে দিনই বুঝ পায়, কিন্তু আপনার লেকচারে শুনে জেনেছি এটা ঠিক না। দিনই বুঝ পায়, শুধু দিন পাওয়া যথেষ্ট না, তৌহিদ ভিত্তিক দিন পেতে হবে। যেই দিনে আল্লাহর একত্ব ঠিক আছে, শিরক নেই, আর যে দিন সুন্নত অনুকূলে হইতে হবে, বিদাত মুক্ত হইতে হবে, এই দুটো শর্ত অবশ্যই মনে রাখতে হবে। দিন তো দিন মানে ধর্ম, হিন্দুদের ধর্ম, বাতিল বিদাতপন্থী শিয়াদের রাফেজিদের ধর্ম, হ্যাঁ খারিজি জঙ্গিদের ধর্ম, সমস্ত বিদাতপন্থী বেরেলভিদের ধর্ম, কি ধর্ম হইল নাকি? এসব ধর্ম করে তো জাহান্নামে যেতে হবে চিরকাল। তো কথা হচ্ছে যে তবলিগীদের যে দিনই বুঝ পায়, সেটা শিরক মিশানো, বিদাত মিশানো, বহু বিদাত এবং বেশ কিছু শিরকি আকিদা তাদের মধ্যে রয়েছে। কারণ তারা সুফিইজম থেকে এসছে মূলত, তাদের প্রতিষ্ঠাতা যারা মৌলানা ইলিয়াস, মৌলানা জাকারিয়া, তারা সবাই সুফি ছিলেন। সুতরাং এই সুফি ইজমে যে শিরক বিদাতগুলি রয়েছে, সেগুলি তাদের মধ্যে, তাদের মুরব্বীদের মধ্যে থেকে গেছে, আর এই শিক্ষাই তারা পেয়ে থাকে। তো দিনের বুঝ মানে শুধু দাড়ি টুপি নয় আর মসজিদ মুখী হওয়া নয়, বরং দিনের বুঝ হচ্ছে আল্লাহর একত্ব বোঝা, তৌহিদ বোঝা প্রথম, সন্না বোঝা, শিরক বিদাত মুক্ত হয়ে এবাদত বন্দেগী করা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে বলছেন যে যারা ওই রকম যায় না বা আশেপাশে সহি আকিদার দাওয়াত পায় না, তাদেরকে কিভাবে বোঝানো উচিত? জি, তবলিগের যে অসারতা রয়েছে, তবলিগি কিতাবে বা তবলিগি এদের আকিদায় যে শিরক বেদাত রয়েছে, এ সম্পর্কে আমাদের আলোচনাগুলি আছে ইন্টারনেটে, সেগুলি তাদেরকে দেবেন। এবং আরও ওলামা ইকরামদের তবলিগ সম্পর্কে যে সতর্কীকরণ আছে, আরও ওলামাদের রয়েছে, সেগুলিও শোনাবার চেষ্টা করবেন। জি, তাদেরকে তবলিগের ওপর, তবলিগে যে তাদের কেতাবে শিরক বেদাত আছে, এ সম্পর্কে বেশ কিছু বই বাংলায় রয়েছে, সেগুলিও দেবেন তাদেরকে, এভাবে দাওয়াত দেবেন। সহিয়া কেদের ভাইও নাই যে তাদের বুঝাবে। একজন বলছে তবলিগে গেলে অন্তত কিছুটা আল্লাহর ভয় আসে, আল্লাহরও ভয় আসে, আর মুরব্বীদের সম্পর্কে এই ধারণা আছে যে মুরব্বীদের কবর থেকে সাহায্য আসে, নবী সাল্লাল্লাহু কবর থেকে হাত বেরিয়ে আসে, নবী সাল্লাল্লাহু সাল্লামের কবর থেকে ওয়ালাইকুম আসসালাম জবাব আসে, নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে খোদার কথা পেশ করলে, দরখাস্ত করলে রুটি চলে আসে স্বপ্ন যোগে, এই সব কথা তবলিগে নেশা ফাজাইল আমলে আছে, আশা করি বুঝতে পারছি। সুতরাং এইরকম শিরকি আকিদা আমল নিয়ে এবাদতবন্দি করলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝার তৌফিক দান করেন।